কথা না শুনে তো তাদেরকে ভালো তরবিয়তের বয়স, ছেলে মেয়েদের বয়স কি বয়সে আছে এটা দেখার বিষয় রয়েছে। সব ছেলে মেয়েদের সাথে তো একই রকম আচরণ শরীয়ত করতে বলছেন না, আর সেটা ফলপ্রসূ না। আপনার ছেলে মেয়েরা যদি 10-এর নিচে থাকে তাহলে তাদেরকে মারধর করা যাবে না, তাদেরকে আদর স্নেহ করে এবং তাদেরকে কিছু ধরেন গিফট দিব, কিছু প্রলোভন দিয়ে একটু ভয় ভীতি দেখিয়ে যখন যেটা হবে আর কি, এইভাবে তাদের সংশোধন করতে হবে। 10 বছর থেকে নিয়ে 15 বছরের ভিতরে যদি হয় তাহলে প্রয়োজনে এক একটু মারধর দেওয়া যাবে, আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়, আজাবের জন্য নয়। অনেকে মারে তখন আর হুঁশ দিশা থাকে না, হ্যাঁ হাত পা ভেঙে দেয় বা একবারে ফুলিয়ে দেয়, ফাটিয়ে দেয়, এরকম জায়েজ নয়। আদব দেওয়ার জন্য মারের অনুমতি রয়েছে। আর 15 বছর, 16 বছর বা 18 বছর যখন বয়স হয়ে গেছে তখন মারধর করাও ঠিক হবে না, কারণ সেখানে অপমানিত হইতে পারেন, সুতরাং তখন তখন অন্যভাবে আচরণ করবেন। তো দেখতে হবে যে কোন বয়সে আপনার ছেলে মেয়েরা আছে, তো ওই বয়সে ওই রকমের আচরণটা করতে হবে। আপনাকে এই বিষয়গুলি খেয়াল রাখতে, বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে এই মর্মে, বিভিন্ন আলোচনা অথবা লিখনী পড়ার চেষ্টা করবেন এবং সেখানে সেসব থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন ভালো তরবিয়ত তৌফিক দান করেন। আর তার আগে সবচেয়ে বড় কথা দোয়া করা রবের কাছে, আল্লাহ যদি দোয়া শুনে নেন তো আপনার জন্য প্রতিপালন ভালো তরবিয়তকে সহজ করে দেবেন। বেশি বেশি দোয়া করুন, আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালনের তৌফিক দান করো, ইসলামী তরবিয়তের তৌফিক দান করো, এই দোয়া সবসময় করতে থাকবে রবের কাছে। তাদেরকে নেক জীবন দান করো, সৎ বানিয়ে দাও ইত্যাদি। জি বলেন আবুল হাসান ভাই। প্রথম প্রশ্ন হলো যে দুর্বলতা বা অলসতা শরীরে থাকলে যখন বলে বাংলা ভাষায় এমন কোন জিকির ওই সময় নেই, তবে যখন হাই আসবে তখন মুখে হাত রাখতে বলা হয়েছে, মুখটা বন্ধ করতে বলা হয়েছে। জি, আরেকটা প্রশ্ন হলো শাইনের প্রোটোকল যে বাচ্চারা যদি কথা না শুনে সেক্ষেত্রে তো অনেক দোয়া আছে, যেমন রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা তাসমিউল আলিম। না, ওটা তো আগে থেকে আপনি দোয়া করে যাবেন, কিন্তু ধরেন হঠাৎ করে আপনার সামনে হঠাৎ করে একটা ছেলে অবাধ্য, এখন আপনি এখানে তার ট্রিটমেন্টটা কেমন করে করবেন? তো এক এক বয়সের ছেলে মেয়েদের সাথে এক এক রকম আচরণ করবেন। জি, আপনি ইসলামী শিক্ষা দিবেন না, আপনার বাড়িতে ইসলামী পরিবেশ নেই, আপনি স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন আর ছেলেকে বলছেন যে তুই আদব শিখ, কোত্থেকে শিখবে? আপনাকে যখন গাল দিতে দেখছে, খারাপ ভাষা বলতে দেখছে বা স্ত্রীকে মারধর করতে দেখছে, তখন ওইটাই শিখে নিয়েছে। কথা বোঝা গেছে? তো আপনাকে আপনার আখলাক চরিত্র দিয়ে বাচ্চাদের তরবিয়ত করতে হবে, তার সাথে দোয়া করতে হবে, কর্ম করতে হবে, ইসলামের জ্ঞান দিতে হবে। জি, যদি প্রয়োজন হয় তাহলে আছে সামনে ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ফারুক উদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি বলেন, খুলতে পারছেন না মনে হয়, সামনে সামনে সপ্তাহে খুলবেন, একটু ট্রেনিং করবো আরো। জি, প্রশ্ন করবেন। আপনাদের ফোন গুলো আপনারা ফলো ফলো করেন, আপনাদের স্ক্রিনে আনমিউটেড অপশন আছে, আপনার ফোনটা আনমিউট করে নিতে হবে। শেখ আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন যদি আপনি লাইনে থাকেন।
চলেন আর একজনকে দেন লাস্ট প্রশ্ন। ওকে ইনশাআল্লাহ লাস্ট প্রশ্ন এই মধ্যে শেখ কামালউদ্দিন আপনাকে আমি আনমিউট করছি, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু, বলুন। ঠিক ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলুন। প্রশ্নটা আমার দিলি ভাইয়ের প্রশ্ন, ও মেডিসিনে সবে কাজ করে, তো বর্তমানে লকডাউনের কারণে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করো বা ওতে লিকুইড আছে, ওতে অ্যালকোহলের মাত্রা আছে এরকম জানা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজারে, ওই এতে নামাজের অসুবিধা হবে? অ্যালকোহল আছে নিশ্চিত? আর আছে তো কত কত 5% সামান্য কিছু না। শরীয়তে ফিকহি মাসাইলে হালকা কিছু যদি থেকে যায় তাতে অবকাশ আছে, এটা একটা কায়দা জেনে রাখেন যে হালকা যদি সামান্য কিছু থাকে তো সেই ক্ষেত্রে ছাড় আছে। দুই নম্বর কথা যে অ্যালকোহল বা মদ মাদক দ্রব্য হারাম এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নাপাক কি না এতে ইখতিলাফ রয়েছে। জি জি, শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হারাম ঠিক আছে কিন্তু নাপাক হওয়ার দলিল নেই, আর এটা দলিলের দিক থেকে শক্তিশালী। যখন প্রথম মদ হারাম করা হয় তখন মদিনার গলিতে বহিয়ে দেওয়া হয়েছিল, তো মদ যদি নাপাক হবে তো মুসল্লিরা নারী পুরুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করে, কাপড়ে লাগতে পারে রাস্তা দিয়ে, ফাজারাত ফি সাকাকিল মদিনাতে হাদিসে আছে যে মদিনার অলিতে গলিতে এত বেশি মদ মানুষ খেত যে মদ বয়ে যাচ্ছিল, তাহলে সেই রাস্তাগুলি যে মদ বয়ে যাচ্ছিল সেই রাস্তাগুলি নাপাক হয়ে গেল না? যদি নাপাক হয় তাহলে তো নাপাক জিনিস ফেলতে বলবে রাসূলুল্লাহ বা সাহাবীরা ফেলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে তোমরা ভুল কাজ করছো? তো এর থেকে বোঝা যায় যে মদ হারাম কিন্তু নাপাক না। আর অনেক কিছু আছে যেগুলি হারাম কিন্তু নাপাক নয়, মাটি খাওয়া হারাম কিন্তু নাপাক তো নয়, পাক বরং পবিত্র করছে, আমরা তেমন করছি, কিন্তু যদি মাটি খায় তো হারাম, মাটি খাওয়া যায়জ নাই। জি, শরীর স্বাস্থ্যের যে ক্ষতি করে সেগুলি খাওয়া হারাম, কিন্তু পাক অনেক কিছুই পাক রয়েছে। জি, বিড়ি সিগারেট জর্দা হারাম, কিন্তু জর্দা কি নাপাক? জর্দা নাপাক নয়। তো কথা এইরকম অনেক কিছু আছে যেগুলি নাপাক নয় কিন্তু হারাম। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। স্যানিটাইজার ব্যবহার ব্যাপক হারে চলছে, আর এইরকমই ওই আপনার যে জিজ্ঞেস করতে পারে, এখানে আর একটি উত্তর হয়ে যাক, সেটা হচ্ছে যে সেন্ট সেন্ট যেটা স্প্রে, অসুবিধা নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ভাই উনি মারা গেছেন, আজকে ওনার জানাজা হলো, ওনার জন্য দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন, এবং আমাদের এক ভাই গত পরশুদিন স্ট্রোক করছে ফারুক ভাই, ওনার জন্য একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। মারা গেছেন উনি, কি ভাই না বোন, কেউ মারা গেছে? আমাদের একদিন একজন ভাই, তিনি ভাই প্লাস উনি এখানে দাওয়াতের কাজও করতেন, শেখ নুরউদ্দিন বলে চিনি অনেকে আমরা, উনি মারা গেছেন। উনি মারা গেছেন, যিনি মারা গেছেন আল্লাহ যেন ওনার রহম করেন, ওনাকে জান্নাতুল ফিরদৌস আল্লাহ দান করেন। এবং এইরকমই প্রতিদিন যে হাজার হাজার মমিন মমিনা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ প্রত্যেক মমিন মমিনাতকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, এবং আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। যারা ইমানের অবস্থায় চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করেন, আর যারা অসুস্থ রয়েছে মুসলিম ভাই বোন, আর বিশেষ করে যার কথা বললেন আপনাদের ওখানে অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন দ্রুত পূর্ণ শিফা দান করেন, সুস্থতা দান করেন। এবং আমাদের যারা আমরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন, এবং বালা মুসিবত মহামারী থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখেন। বিশেষ করে আজকের আলোচনায় যেসব ভাই বোনেরা অংশ নিয়েছেন, আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, সার্বিক দিক থেকে সুস্থ রাখেন, আল্লাহ ইমানি দিক থেকে সুস্থ রাখেন, আর শারীরিক দিক থেকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ইমানের ওপর দিনের ওপর অটল রাখেন, হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন, হালালি আল্লাহ যেন বর